অনলাইনে রেলের টিকিট কিনতে গিয়ে বা ট্রেনের টিকিট কিনতে গিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের প্রবলেম ফেস করছেন অনেকে দেখা গেছে যে ইমেল ভেরিফিকেশনের কোড পাচ্ছেন না অনেকে এসএমএস পাচ্ছেন না অনেকে দেখা গেছে যে লগইন করার পরে দেখাচ্ছে যে পিএনআর ইনফরমেশন আপডেট করতে ই সেবাতে গিয়ে সো এই ধরনের প্রবলেম কিন্তু অনেকে ফেস করছেন সো হ্যালো ভিউয়ারস দিস ইজ মাফাস রেলটেক মাস্টার আজকে আমি আপনাদেরকে এই ধরনের প্রবলেমগুলো সলিউশন দিব ফর एग्जांपल হচ্ছে আপনি যদি ই সেবার মাধ্যমে আপনি যদি টিকিট পারচেজ করতে চান সেই ক্ষেত্রে যদি একই প্রবলেম হয় সেটার সলিউশন এবং আপনি যদি রেল সেবার মাধ্যমে যদি পার্চেস করতে চান তাহলে সেই ক্ষেত্রে যে ধরনের প্রবলেম গুলো হয় সেটা এবং কিভাবে সেটা সম্পূর্ণভাবে ভাবে সলভ করতে পারবেন সেই সম্পর্কে তো চলুন শুরু করি ফার্স্ট অফ এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে বিকজ অফ হচ্ছে কোন স্টেপ যদি আপনি মিস করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবারো প্রবলেমে পড়ে যেতে পারেন সো এটা একটা ব্যাপার আছে দ্বিতীয়ত হচ্ছে হলো রেল সেবা অ্যাপ সম্বন্ধে যদি আপনি না জেনে থাকেন তাহলে এখানে লিংক আছে এবং ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে সেখান থেকে জেনে নিতে পারেন সো চলুন আমি আসলে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রবলেমগুলো সলিউশন করে দেখাই এট ফার্স্ট আপনি চলে যাবেন হচ্ছে আপনার মোবাইলে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন হচ্ছে রেল সেবা আর এ আই এল রেল এস এস ই বিয়ে রেল সেবা দিয়ে ডাউনলোড করে যদি অলরেডি অ্যাপস ডাউনলোড থাকে তাহলে তো হোকে বাট আপনি দেখে নেবেন আপনি অ্যাপসটা কি এই অ্যাপসটা কি না আদারওয়াইজ কিভাবে যে প্রবলেমগুলো সেগুলো দেখাবো সো ওপেন করার পরে কিন্তু অনেক সময় সাদা হয়ে যায় এটা হতে পারে এই আপনি দিয়ে নিতে পারেন তো এখানের মধ্যে আপনি হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারেন নতুন যদি হন তাহলে সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার অপশন চলে আসবে সো এখানে আপনি আপনার নাম লিখবেন আমি আমার নাম লিখছি নাম লেখার পরে আপনি আপনার অবশ্যই যে ফোন নাম্বারটা ইউজ করেন সেই ফোন নাম্বারটা দিবেন আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি জাস্ট এডুকেশন পারপাস মানে শেখানোর পারপাসে দেন হচ্ছে হলো আপনার ইমেল অ্যাড্রেস দিবেন যে ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আপনার থাকতে হবে এবং ওই ইমেল অ্যাড্রেসটা আপনি ইউজ করেন ইউজার নেম পাসওয়ার্ড দুইটা জানেন তাহলে সেই ক্ষেত্রে সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন আদারওয়াইজ নতুন করে ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করে নেবেন সো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস দিলাম কারণ ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনার হচ্ছে ইনফরমেশন এবং টিকিটের ইনফরমেশনগুলো আসবে সো এখানে আপনি একটা পাসওয়ার্ড সেট করবেন ছয় সংখ্যার উপরে আপনি চাইলে এক তিন চার পাঁচ ছয় মানে ছয়ের উপরে যে কোনোভাবে আপনার স্ট্রং পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করে নেবেন এটা আপনার ইচ্ছে মতো আপনি করে নেবেন আর কি তারপর হচ্ছে সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পর প্রসেসিং হয়ে উপরে দেখুন লেখা আসছে কি রেজিস্ট্রেশন সাকসেসফুল রেজিস্ট্রেশন সাকসেসফুল হওয়ার পরেই আপনি যখন লগ ইন করতে যাবেন তখন কিন্তু লগ ইন হবে না অনেক সময় অনেক সময় দেখা গেছে যে আরও কিছু ইনফরমেশন চাইতে পারে তারপরেও আপনি যখন রেজিস্ট্রেশন করে ফেলবেন দেখুন আমার ইমেল অ্যাড্রেসে কিন্তু অলরেডি একটা ইমেল চলে আসছে অ্যাকাউন্ট কনফার্মেশনের জন্য আপনি যতক্ষণ না পর্যন্ত ওইখানে ইমেল অ্যাড্রেস থেকে অ্যাকাউন্ট কনফার্মেশন করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু লগইন করতে পারবেন না সরি এখানের এখানের মধ্যে আমি আমার মানে পাসওয়ার্ডটা দিলাম পাসওয়ার্ড দিয়ে দেখি আবার শর্ট লগইন করা যায় কিনা দেখুন অলরেডি কিন্তু ইনভ্যালিড ইউজার পাসওয়ার্ড দেখাচ্ছে তার মানে হচ্ছে আপনি ইমেল অ্যাড্রেস থেকে আপনাকে এটা কনফার্ম করতে হবে এখন অনেক সময় হয়তো আপনার ইমেল অ্যাড্রেসে যদি পাসওয়ার্ড না আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে পাসওয়ার্ড আনবেন সেটা আমি দেখাবো দেখুন বারবারই আমি যখনই পাসওয়ার্ড দিচ্ছি তখন কিন্তু ইউজার আপনার হচ্ছে মানে লগ হচ্ছে কিন্তু অলরেডি কিন্তু রিস্টার্ট হয়ে গেছে তো এটা আসলে আপনি কিভাবে চেক করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই এখানে মধ্যে দেখুন ইমেলে যদি আমরা চলে আসি ইমেলে চলে আসলে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট কনফার্মেশনের দেখুন এখানে ইনফরমেশনগুলো আছে এখান থেকে ক্লিক করলে আপনি অ্যাকাউন্ট কনফার্মেশন করতে পারবেন বাট এখান থেকে অ্যাকাউন্ট কনফার্মেশন না করে আমি জাস্ট আপনাদেরকে ইনফর্ম কিছু ইনফরমেশন দিয়ে অনেকের এই ক্ষেত্রে প্রবলেম হয় অনেকে দেখা গেছে ইমেল পায় না তো সেই ক্ষেত্রে কিন্তু তার প্রবলেম হয় সেই প্রবলেমটা আমি সলভ করে দিব সো এই দেখুন আমরা পিসি থেকে আসলাম পিসি থেকে বা মোবাইল থেকে আসলে কোনো সমস্যা নাই সেম মেলটা আসে তো এখান থেকে আপনি সার্চ করবেন হিসেবে হিসেবে ওয়েবসাইটে চলে আসবেন ভিডিও ডেসক্রিপশনে হিসেবে ওয়েবসাইট আছে আপনি এখানে চলে আসতে পারেন এখানে বাংলাদেশ রেলওয়ে আছে এখানের মধ্যে এই যে ডিড নট গেট রিসিভ ভ্যারিয়েশন এই লিংক এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন যদি আপনি ইমেলে লিংকটা না পেয়ে থাকেন তাহলে মানে আপনার কনফার্মেশন মেলটা না পেয়ে থাকেন এখানের মধ্যে আপনার ইমেল অ্যাড্রেস লিখবেন ইমেল অ্যাড্রেসটা অবশ্যই যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন অবশ্যই সেই ইমেল অ্যাড্রেসটা লিখবেন লেখার পর হচ্ছে আপনার ফোন নাম্বারটা লিখবেন যে নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন সেই ফোন নাম্বারটা এবং সিকিউরিটি কোড হচ্ছে ওই টাইমটায় এইখানে যে সিকিউরিটি কোডটা আছে দেখুন এখানে নাইন ওয়ান ওয়ান ফাইভ সেভেন লেখা আছে যখন যে নাম্বারটা থাকবে সে জাস্ট সেই নাম্বারটা লিখে সার্চ দিবেন দেখেন অলরেডি কিন্তু আমার মেলে মেল চলে গেছে এখানে কিন্তু সেই ইনফরমেশনটা দেখাচ্ছে এই অ্যাক্টিভ ইউজার হিসেবে সো আমরা আমাদের মেলে চলে আসলাম এখান থেকে জাস্ট একটা ক্লিক করলে আপনি কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে আমি প্রথমেই দেখাতে পারতাম বাট আপনার অনেক সময় মেল না পেয়ে থাকেন তখন এটা আপনি এইভাবে দেখে নিতে পারেন তো আমরা আসলে লগ করতে চাই সো এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিলাম আমি এই সেবা থেকে লগ করে দেখাচ্ছি কারণ এখান থেকে আপনার আরও কিছু ইনফরম মানে ইনফরমেশন সেট করে নিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাকাউন্টটা আপনি ঠিক মতো কাজ করতে পারবেন না সো এখানে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে ইনফরমেশন দিবেন ইনফরমেশন বলতে সিকিউরিটি কোড যেটা পাশে যে দেওয়া আছে সেই কোডটা ফাইভ সেভেন এইট এটা যেটা থাকবে আপনারটা ওটা ঢুকার সাথে সাথে আপনার কাছে এখানে কিন্তু চলে আসবে যে আপনার মানে ফোন ফোন নাম্বার ভ্যারিফিকেশন এখানের মধ্যে আপনার নাম্বারটা ঠিক আছে কিনা সেটা আরেকবার একটু চেক করে নেবেন চেক করার পরে এখানের মধ্যে দেখুন ভেরিফিকেশন এবং তিনবার আপনি সর্বোচ্চ আপনি আসলে ট্রাই করতে পারবেন হচ্ছে ভেরিফিকেশনের জন্য তিনবারের বেশি ভেরিফিকেশনের জন্য ট্রাই করতে পারবেন না সো এইখান থেকে এখানে দেখুন চেক ভেরিফিকেশন আছে এখানে হচ্ছে সেন্ড ভেরিফিকেশন কোড এটাতে ক্লিক করবেন মোবাইলটা অবশ্যই খোলা রাখবেন আপনার ফোনের মধ্যে একটা মেসেজ চলে আসবে যদি এই ভেরিফিকেশনের অপশনটা আপনার অ্যাপস থেকেই হয়ে থাকে তাহলে আর এটা লাগবে না যদি না হয়ে থাকে তখন আপনাকে লগইন করার জন্য দেখাবে সো আমার কাছে আমার মেসেজটা চলে আসছে সো আমি এই মেসেজটা এখানে টাইপ করে দি আর যেভাবে দাওয়া

তারপরে হচ্ছে হ্যাঁ পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে যে সাইড সিকিউরিটি কোড এটা আমি বারবারই বলতেছি যেটা বারবার আসবে যেটা আসবে সেটা আপনার এখানে থাকবে ওটা লগ ইন করবে এবার আসে মেন পয়েন্টে অনেকে দেখা যাচ্ছে যে ইন হচ্ছে কিন্তু আপনার হচ্ছে পেয়ানার ইনফরমেশন আপডেট এই লেখাটা আসতেছে আবার দেখা গেছে যে আপনার আগের অ্যাকাউন্ট ছিল কিন্তু আপনি এখন অ্যাপস দিয়ে লগ ইন করতে গেছেন এই ধরনের পেয়ানার ইনফরমেশন আপডেট লেখা উঠতেছে বা ইনফরমেশন আপডেট লেখা উঠছে তখন আপনি লগ ইন করে আপনাকে এখানে চলে আসতে হবে এখানে বার্থ সার্টিফিকেট বা ন্যাশনাল আইডি কার্ড যেটা থাকবে আপনার অবশ্যই অরিজিনাল অবশ্যই হতে হবে আদারওয়াইজ কিন্তু নিবে না সেই ক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট যেটা আপনি সিলেক্ট করেন আমরা একটা বার্থ সার্টিফিকেট সিলেক্ট করলাম অবশ্যই অরিজিনাল হতে হবে আপনি ডুপ্লিকেট ইনফরমেশন দিলে এটা অ্যাকসেপ্ট করবে না বিকজ অফ হচ্ছে এখানে তিন ধরনের ভেরিফিকেশন হয় এখানে মধ্যে ফার্স্টে ডেট দিবেন তারপরে হচ্ছে মান্থ মাস দিবেন আপনার যে মাসে বাড়ি ডে এবং হচ্ছে তারপর ইয়ার দিবেন এভাবে স্লাইস দিয়ে দিবেন এভাবে করে আপনার ইনফরমেশনটা আপডেট দিবেন আমি আমারটা দিলাম এবং হচ্ছে এখানে আপনার পোস্টাল কোডটা অবশ্যই দিবেন পোস্ট কোড মানে পোস্টাল কোড বা পোস্ট কোড আপনি যেটা বলেন পোস্ট অফিস কোড

এখান থেকে আপনি পারচেস করেন বা যেটা করেন না করেন এটা আপনার ব্যাপার রুট টু চেক করা এবং আপনি অ্যাপস এর ক্ষেত্রে এখানে আপনার জাস্ট মোবাইল নাম্বারটা দিবেন লগইন পাসওয়ার্ড দিবেন ওকে করবেন আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্টে চলে আসবে এখান থেকে আপনি একবার পারচেস করেন যা খুশি করেন কোনো সমস্যা নাই সো এভাবে করে আসলে আপনাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু সলভ আউট করে ফেলতে পারবেন সো এই ছিল টোটাল ডিটেলস বুঝতেই পারছেন যে কিভাবে আপনি এই ধরনের প্রবলেমে পড়লে সলিউশন করবেন সো এটা আসলে ই সেবার ক্ষেত্রেও প্রযোজ্য এবং আপনার হচ্ছে রেল সেবা এর ক্ষেত্রেও প্রযোজ্য এই দুইটাই কিন্তু আপনি ইউজ করতে পারবেন এখন কথা হচ্ছে যে অনেকেই বলবেন যে ভাই অ্যাপেলে কবে থেকে ইউজ করতে পারবো বা কিভাবে ইউজ করবো সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাপেলে আপনি আসলে কবে থেকে না আপনি অ্যাপেল ফোন থেকে এখনো ইউজ করতে পারবেন কিন্তু আপনাকে ই সেবা ওয়েবসাইটের মাধ্যমে এটা পারচেস করতে হবে কিন্তু আপনি অ্যাপসের মাধ্যমে ইউজ করতে পারবেন না অ্যাপস শুধুমাত্র আপাতত অ্যান্ড্রয়েডের জন্য কমে নাগাদ অ্যাপলে আসতে পারে সেটা আসলে আমার কাছে ইনফর্ম আপাতত নেই যদি আসে তখন আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো আজকে এই পর্যন্ত ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই লাইক দিয়ে জানাবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন এছাড়াও যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে সেই ক্ষেত্রেও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ